নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলা থেকে এখন উঠতি তারকা বললে ভুল হবে না টেবিল টেনিসের অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, তোমাকে স্বাগত জানাই স্পটার নিউজে। সম্প্রতি সময়ে তোমরা দোহাতে টিটি চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিলে, সেখান থেকে ভালো ফলাফল করে তোমরা বাংলাতে ফিরেছো। একটু যদি বিশদে বলো, বলো যে কোন কোন এতে কি জিতলে, গোল্ড ব্রোঞ্জ কি, একটু যদি বিশদে বলো। হ্যাঁ, WTA স্টার কন্টেন্ডার দোহাতে খেলা ছিল, আমি ওখান থেকে স্টার্ট করেছিলাম ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং 3 দিয়ে। তো সিঙ্গেলস এ আমি সিলভার জিতেছি, সেমিফাইনালে কোরিয়াকে হারিয়েছি আর কোয়ার্টারে চায়নাকে, আর ফাইনালে চায়নার কাছে 3-1 হেরে গেছি, আর ডাবলস এ গোল্ড জিতেছি সাত মিশ্রার সাথে। আচ্ছা, তোমরা ছাড়া আর কাকে কে পার্টিসিপেট করেছিল ওখান থেকে? আমরা ছাড়া পুরো ইন্ডিয়া টিমই পার্টিসিপেট করেছিল। বেঙ্গলের সৌম মুখার্জি ছিল 15-এ, আর রূপম সর্দার ছিল, আর কেউ, আমরা তিনজনই ছিলাম বেঙ্গল থেকে আর ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার ভালোই হয়েছে রেজাল্ট। আর পার্টিসিপেট মানে তোমরা, হ্যাঁ বলো। তো এটা জিততে পেরে ভালো লেগেছে খুব। সম্প্রতি সময়ে তুমি কোয়ালিফাইও করেছো ওয়ার্ল্ড কাপের জন্য, যেটা নিয়ে চর্চা চলছিল, এই অনুভূতিটা যদি একটু শেয়ার করো তুমি। হ্যাঁ, এই নিয়ে আমার এটা ফোর্থ টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে, এর আগেও 3টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছি। আর এখানে মেন হচ্ছে আমাদের টিম, ইন্ডিয়া টিম কোয়ালিফাই করেনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, কেন কি আমার একার ছাড়া আর কোনো প্লেয়ারের পয়েন্ট ছিল না ইন্ডিয়া থেকে। তো আমি সিঙ্গেলস এ কোয়ালিফাই করেছি, তো আমি চাইবো যাতে সিঙ্গেলস থেকে আমি গোল্ড জিততে পারি। অসংখ্য ধন্যবাদ অঙ্কুর, তুমি এইভাবেই বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করো, আমরাও চাইবো। অসংখ্য ধন্যবাদ স্পট অন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য।